কাঁচাগোল্লা মিষ্টি ভালোবাসে না এরকম মানুষ খুব কমই আছে। আমার তো কাঁচাগোল্লা মিষ্টি খুবই পছন্দের একটা মিষ্টি। বাড়িতে দুধ আর চিনি থাকলেই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট চলে এলে বা যে কোনো পুজো অকেশানে তোমরা যদি নিজের হাতে মিষ্টি বানিয়ে নিজের আত্মীয় স্বজনকে বাড়ির লোকজনকে খাওয়াতে চাও তাহলে এটা হলো একদম পারফেক্ট একটা মিষ্টির রেসিপি, যেটা তোমরা খুব সহজেই তৈরি করতে পারবে এবং খুব বেশি উপকরণ লাগে না, বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবে। তোমরা তাহলে দেখে নাও আজকে আমি কীরমভাবে এই কাঁচাগোল্লা মিষ্টিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কারণ ভিডিওটা বানাতে অনেকটাই খাটনি হয়, একটা লাইক পেলে খুব ভালো লাগে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখে নাও আজকে আমি কীরমভাবে এই কাঁচাগোল্লা মিষ্টিটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। কাঁচাগোল্লা মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিচ্ছি। দুধে একটা বয়েল এসে গেলে গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে 4 মিনিট রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ছানা তৈরি করার জন্য আমি এখানে 4 টিস্পুন ভিনিগার আর 4 টিস্পুন জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করেছি, সেই মিশ্রণটা একটু একটু করে দেবো আর দুধটাকে নাড়াবো। একবারে কিন্তু পুরো মিশ্রণ ঢেলে দেওয়া যাবে না। দুধটা কেটে গিয়ে ছানা আর জল কিন্তু একদম সেপারেট হয়ে গেছে। এবার এই ছানাটাকে জল দিয়ে আমি একটু ধুয়ে নেব। ছানার জলটা ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা কটনের ক্লথ নিয়েছি, এর মধ্যেই আমি ছানাটাকে ঢেলে দেব। ছানার জলটাকে আলতো হাতে ঝরিয়ে নেব। ছানাটাকে এবার নর্মাল জল দিয়ে ধুয়ে নেব, নয়তো কিন্তু ভিনিগারের টক ভাবটা থেকে যাবে। ছানার জলটা আবারও আমি ঝরিয়ে নেব, খুব বেশি প্রেস করা কিন্তু যাবে না। ছানাটাকে এরকমভাবে আধ ঘন্টা রেখে দেবো পুরোপুরি জল ঝরে যাওয়ার জন্য, তোমরা চাইলে কোথাও ঝুলিয়েও রাখতে পারো। জল ঝরানো ছানাটাকে আমি ভেঙে দুটো পার্টে ভাগ করে নেব। এবারে একটা পার্ট হাতের সাহায্যে ভালো মতো মেখে নেব 4 থেকে 5 মিনিট। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পাউডার সুগার। পাউডার সুগার কিছু না, বাড়িতে থাকা নর্মাল চিনিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। চিনিটা আর ছানাটাকে ভালো মতো মিক্সড করে আবারও 2 থেকে 3 মিনিট মেখে নেব। মিষ্টিটা বানানোর জন্য এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে ঘি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে মেখে নেওয়া ছানার পোষণটা আমি দিয়ে দিচ্ছি। ছানাটাকে এবার লো ফ্লেমে 5 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে নেব। 5 মিনিট পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টিস্পুন পরিমাণে গুঁড়ো দুধ। এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, জাস্ট একটু সুন্দর টেস্টের জন্য কিন্তু এই গুঁড়ো দুধটা অ্যাড করা। গুঁড়ো দুধটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি যে ছানার পোষণটা আলাদা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এই দুটো ছানাকে খুব ভালো মতো আমি মিক্সড করে নেব। এখানে যেহেতু কাঁচা ছানা ইউজ করা হয়, মানে এই ছানাটা আমি আর মাখিনি, তাই জন্যই কিন্তু এর নাম কাঁচাগোল্লা। ছানাটাকেও কিন্তু লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভালো মতো মিশিয়ে নিতে হবে। ছানাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, কীরমভাবে বুঝবে? এর থেকে অল্প একটু পোষণ নিয়ে গোল করলে গোল হয়ে যাচ্ছে, তার মানে ছানাটা কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে। এবার ছানাটাকে একটা থালার মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। ছানাটাকে এরমভাবে স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেব। হাতে অল্প একটু ঘি লাগিয়ে ছানাটা থেকে অল্প পোষণ নিয়ে গোল করে বলের শেপ দিয়ে নেব। এইভাবে সমস্ত কাঁচাগোল্লাগুলোকে আমি শেপ দিয়ে নিচ্ছি। সবকটা কাঁচাগোল্লাই কিন্তু একদম রেডি হয়ে গেছে। একদম দোকানের মতো লুকস আনার জন্য আমি এখানে গ্রেট করা খোয়া ক্ষীর নিয়েছি। কাঁচাগোল্লাগুলোকে খোয়া ক্ষীরের মধ্যে কোট করে নিচ্ছি। যেহেতু প্রথমেই আমি বলেছি যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি মিষ্টিটা তৈরি করব, তাই খোয়া ক্ষীরটা কিন্তু অপশনাল। তোমাদের কাছে না থাকলে খোয়া ক্ষীরটা তোমরা স্কিপ করতে পারো। এর বদলে বাড়িতে যদি গুঁড়ো দুধ থাকে সেটা দিয়েও কাঁচাগোল্লাগুলোকে কোট করতে পারো। তোমরা তাহলে শিখে গেলে তো কত সহজেই এই কাঁচাগোল্লা মিষ্টিটা বাড়িতে তৈরি করে নিতে পারবে, এর জন্য তোমাদের আর দোকানে যেতে হবে না। আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর এখনও অবধি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একই ভিডিও তোমরা আমার ফেসবুক পেজ পায়েলের রান্নাঘরে পাবে। তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ পায়েলের রান্নাঘর দেখো এবং ফলো করো।